বিশেষ অতিথি বিখ্যাত অভিনেত্রী রিমঝিম। তুমি কি ধরনের খাওয়া দাওয়া পছন্দ করো? আমি মোস্টলি ভালোবাসি বাড়ির খাবার, অ্যান্ড আই এম বেসিক্যালি আ ফুডি। আমি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমি আই এম মোর ফন্ড অফ রাইস। মানে ভাত বেস্ট একদম ভেতো, মানে তিন বেলা ভাত দিলে আমি তিন বেলা খাই, বাট একটু পুট অন করার টেন্ডেন্সি আছে বলে সো আই কাট ডাউন অন, এখন ভাতটা একটু কম খাওয়ার চেষ্টা করি। বাট বাড়ির রান্নায় যত স্পাইসি হবে, তেল দেওয়া, মানে যেগুলো যেগুলো ঠিক বারণ, সেগুলো সেগুলোই ভালো লাগে খেতে, কম কম খাও। হ্যাঁ, অ্যামাউন্টটা একটু কম। আচ্ছা, এখন তো একটা ধরো মানে ইটিং আউটের যুগ বলো, বা এখন একটা রেস্তোরাঁ বিপ্লব চলছে কলকাতায়। যদিও আগেও কলকাতার রেস্তোরাঁগুলো ভীষণ ফেমাস ছিল টিল লেট সিক্সটিজ অ্যান্ড সেভেন্টিজ, তো এখন আবার একটা ওরকম একটা ব্যাপার এসেছে। বাইরে খেতে যাও, তুমি কি অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়ান এন্ড চাইনিজ খেতে চাও, না একটু ট্রাই আউট? না, ওখানকার যেটা খাবার সেটা ট্রাই আউট করাটা আমার মনে হয় বেটার, কারণ বাড়ির খাবার চাইনিজ তো সবসময় খেতেই পাচ্ছি। বাট একটা জিনিস আমি খুব একটা ভালোবাসি না, সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবার। আচ্ছা, ওইটা আমি খুব একটা ভালোবাসি না। আদারওয়াইজ ইয়া, আই লাইক কন্টিনেন্টাল। আর তোমার ফেভারিট খাবার মানে কি কি আইটেমস তোমার ভালো লাগে? বাঙালি খাবারের কথা বলবো, চিংড়ি মাছ বাটা, শুটকি মাছ, ভাত তো আছেই, আলু পোস্ত, আর আমি মাছ খেতে খুব ভালোবাসি। আমি মাটন অতটা ভালোবাসি। মাছের মধ্যে কি কি মাছ? মাছের মধ্যে অবভিয়াসলি সবাই যেটা ভালোবাসে ইলিশ চিংড়ি তো ভালোবাসি, বাট আমি সব রকম মাছ, শোল মাছ ছাড়া আমি সব মাছ খাই। একটা কথা জেনে নেওয়া যাক, রিমঝিম নিজে রাঁধতে পারে? রাঁধতে পারো তুমি? এটা একটা খুব খারাপ, আমাকে শোয়ের আগে বলেনি, প্রশ্নটা অন স্ক্রিন জিজ্ঞেস করবে। আমি কারণ তারা প্রপোর্শন টপোর্শন গুলো বেশি নজর দেয় ওইসবে বলে মনে হয় ইজি হয়। এবং রান্না একটা এমন নেশা যেটা তুমি মানে মানে ফিল করতে পারবে, যে যখন তোমার ইন্টারেস্ট এসে যাবে তখন তুমি দেখবে তুমি নিজেই খুব ভালো লাগবে, হোপফুলি হবে সেটা। আর ইউজুয়ালি ব্রেকফাস্টে কি ধরনের খাওয়া? আমি ব্রেকফাস্ট ইউজুয়ালি স্কিপ করি, উইচ ইজ ভেরি ব্যাড। মানে সকালে ব্রেকফাস্টটাই লোকে বলে হেভি খেতে, বাট আমি সকালে খেতে পারি না। লাঞ্চটা স্কিপ করতে পারো, কিন্তু ব্রেকফাস্টটা স্কিপ করতে পারো? হ্যাঁ, খুব খারাপ। আমি সকালবেলা ইউজুয়ালি এক কাপ চা, দুটো বিস্কিট এরকম খাই, তারপরে 11:30 অনওয়ার্ডস আমার আমি একটু খিদে পাই। সকালে আই ফিল ভেরি ফুল, খেতে ইচ্ছা করে। লাঞ্চে মোটামুটি মানে নরমাল? লাঞ্চে নরমালি এখন আমি একটা রুটি আর ভেজিটেবলস আর চিকেন বা মাছটা থাকে তাই খাই। মায়ের হাতের কোন কোন রান্না তোমার বেশি ফেভারিট? সব রান্না, আমার মা ভীষণ ভালো রাঁধেন, স্পেশালি চিংড়ি মাছ বাটা, মাংস, একটা খুব ভালো চাটনি করে খেজুর আর কিশমিশ ওইসব দিয়ে। তাহলে একদিন তোমার বাড়িতে যেতে হচ্ছে, তোমার মায়ের রান্নার রেসিপি শুনতে। আপনারাও চলে আসুন তাহলে, আপনারাও আমাদের সঙ্গে যাবেন রিমঝিমের বাড়িতে, ওর মায়ের হাতে রান্নার রেসিপি দেখাবো আপনাদের, এবং রিমঝিমের সঙ্গে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো। প্লিজ।